আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপি বার্সেলোনা থেকে বলছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম বাংলাদেশি বার্সেলোনা ব্লগার আমার এই চ্যানেল থেকে আমি আজকে আমার কিচেনের ক্যাবিনেটের ভিতরে যেগুলো নিচে ক্যাবিনেট আছে সেই ভিতরটা একটু সুন্দর করে অর্গানাইজ করার জন্য এসেছি আজকে আসলে রান্না রান্নাবান্নার তেমন ঝামেলা আমি করি নাই আমি আজকে চিন্তা করছি এই এই ঝামেলার যে কাজটা আছে আসলে সংসারের অনেক খুঁটিনাটি কাজ থাকে যেগুলো কিন্তু আমরা রান্নাবান্নার জন্য অন্য কাজগুলো কিন্তু সময়তে করতে পারি না তো আজকে রান্নাবান্নার ঝামেলা আগেই সেরে ফেলে এখন আমি এই কাজে এসেছি এখন আমি এই যে আমার ক্যাবিনেটের ভিতরে আমার কাছে একটা অর্গানাইজার ছিল এমন দুইটা অর্গানাইজার আছে তো এখা এটা সব জায়গায় ইউজ করা যায় নাই কারণ হলো এটা সাইজ একটু লম্বা বেশি এ কারণে যেখানে সেখানে ব্যবহার করাটা সঠিক উপায় উপায়ে করা যাচ্ছিলো না তো আমি আজকে চিন্তা করলাম দেখি আমার এই বক্সগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করার দরকার একটু অর্গানাইজ ছিল তারপরেও মনে হচ্ছিলো একটু এলরমেলো হচ্ছিলো তো সেটাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আশা করি আপনাদের একটু হলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক হয়তো আমার ভিডিওটি অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই আমার ভিডিওর কোনো একটি অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা রাখি একটু হলেও উপকৃত হবেন তা আমি যার কিচেনে জায়গা স্বল্প তারা এভাবে সুন্দর সুন্দর অর্গানাইজ কিন অর্গানাইজারগুলো কিনে সুন্দর করে মানে গুসিয়ে রাখতে পারবেন তা আমি যেভাবে গুছিয়ে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কিচেনে কিন্তু অনেক বক্স এইসব টাইপের থাকে সবার সংসারে আমার সংসারেও আছে সেগুলো আমি খুব সুন্দর করে কিভাবে অর্গানাইজড করি সেটাই আপনারা দেখতে থাকুন আশা রাখি আপনাদের একটু হলেও ভালো লাগবে এখন আমি যে তাকটা উপরে গুছিয়েছিলাম ঠিক ওই তাকের নিজ বরাবর আরেকটা তাক আছে সেটার ভিতরে আমি এই যে একটা অর্গানাইজার ঝুড়ি রেখেছি এই বাস্কেটটার ভিতরে আমি যেগুলো আমার যে জিনিসগুলো কম লেগে থাকে সংসারে মানে এক্সট্রা থাকে যেমন লবণ মেউনিজ সিদ্ধ চাউল ময়দা চিনি মানে যেগুলো থাকে সেগুলো এভাবে আমি পিছন সাইডে এমন একটা ঝুড়িতে করে রেখে দিই তাহলে যখন প্রয়োজন টান দিয়ে নিতে পারি আর জিনিসটা গুছানোও থাকে অনেক পরিপাটি থাকে আর ঠিক তার পিছনে আরও কিছু জিনিসপত্র রাখা আর ঠিক আমি গুসিয়ে এভাবে নিয়েছি আসলে ক্যামেরা হাতে করে পুরো কাজটা দেখানো সম্ভব হয়নি তাই আমি অফ ক্যামেরাই করে নিয়ে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম আজকে আমি আমার কিচেনের ক্যাবিনেটের ভিতরে কীভাবে একটু গুছিয়েছি আবার একটু নতুন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো আমি ক্যাবিনেটের ভিতরে দেখানোর আগে আপনাদের আমি ঠিক এখন বর্তমানে যে অবস্থায় আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই হলো উপরের তাকটা ঠিক এপাশে হলো কিচেন চিমনিটা নিজ বরাবর তো চুলা আসেই আর ঠিক তার পাশে আমি রেখেছি আমার এই যে এই যে অর্গানাইজার র্যাকটা অনেক আগেই ছিল দুই বছর আগের সেটাই আমি অন্য কাজে ব্যবহার হচ্ছিল সেটা আবারও নামিয়ে নিয়ে এখানে আমার মশলাগুলো রেখেছি দেখতেও কিন্তু ভালো লাগছে আর গুছানো আছে আর এই যে তেলের জার আর লবণ রেখেছি এটা কাছে কাঠের টেরে ছোট্ট এটা হলো একটা রিসাইকেল করা আমি গলদা চিংড়ি কিনেছিলাম সেই সাথে একটা ছোটো ট্রে পেয়েছিলাম সেটাই পরিষ্কার করে আমি আমার চিনি আর তেল আর লবণটা রেখেছি ট্রেটা আর এখানে আমার ভাতের পাতিলটা আছে পাশে একটা লোহার কোয়ালিটির তেল আছে আর ওখানে আমার চপিং বোর্ডগুলো রাইস কুকার তো ওখানে আছে আর এই সামনে আগে যেভাবে ছিল জাস্ট আমি ট্রেগুলো নামিয়ে রেখেছি আর উপরে যেমন ছিল তেমনই আছে এগুলো এইভাবেই হ্যাঙ্গিং করে রাখতে আমার কাছে সুবিধায় হয় বা দেখতেও ভালো লাগে আর এই যে সিঙ্ক দুইটা আমি ব্যবহার করি কম একটাই থালা বাটি ধুয়ে আর একটাই আমি পানি ঝরাতে উপর দিয়ে রেখে দিই সামনের কিচেন কাউন্টারটা আমি সবসময় এমন খোলা রাখি তাহলে আমার কাছে খুবই ভালো হয় কারণ অনেক সময় কিন্তু কাটাকাটি বা রান্নার পরে এই জায়গাটাই ইউজ হয় তাই আমি সবসময় এই জায়গাটা একটু খোলা রাখতে পছন্দ করি আর এর এইবারে যে আমার প্লেট রাখার র্যাকটা ওইভাবেই আছে ঠিক তার উপাস এই টেবিলটা যেখানে আমার কিছু দুইটা জার থাকে এখানে খাবার দাবার থাকে পিছনে আছে এয়ার ফ্রায়ার আর ঠিক এই যে তাকটা এই তাকটায় আমি আমার যে রেগুলার ডাল মশলা যেগুলো যা থাকে ঠিক এইভাবে রেখেছি এখন দেখতে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রেখে মনে হলো খুবই ভালো লাগছে তাই আমি এইটা ঠিক এইভাবে অর্গানাইজড করেছি আসলে উপরে যেহেতু ক্যাবিনেট নাই তাই আমরা এভাবে একটা অ্যাকজাস্ট র্যাক কিনে এভাবে ইউজ করেছি ঠিক তার বাম হাতে আমার যে ইলেকট্রিক ওভেনটার উপরে আমার ফ্রুটসগুলো থাকে ফ্রুটস শেষ হয়ে গিয়েছে এগুলো আনতে হবে তা খালি জুড়িগুলো ধুয়ে এভাবে রেখেছি নিচে আছে আমার ওয়াশিং মেশিনটা তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি ক্যাবিনেটের ভিতরে কীভাবে গুছিয়েছি সেটাই তো আমার যে জিনিসপত্রগুলো আগে সামনে ছিল লাগ সেইগুলোই আমি ভিতরে এভাবে গুসিয়ে রেখেছি আর বক্সগুলো আমি পিছনে রেখেছি যেগুলো আমার মাঝে মাঝে ইউজ হয় তো সেইগুলো আমি ঠিক পিছনে রেখে দিয়েছি আর তার ঠিক নিচে আমার যে চাল দুধ শুকনো জিনিস যেগুলো আমার সংসারের লাগে সেই জিনিসগুলোও আমি ঠিক এভাবে গুসিয়ে রেখেছি আর যে যেই বাটি পানি শুকানোর যে টাওয়ালগুলো সেগুলো ঠিকই আমি এপাশে এভাবে ভাস করে রেখেছি যখন একটা নোংরা হয় তখন একটা ধুয়ে দিই আর একটা এভাবে আর একটা ইউজ করে ফেলি ঠিক তার উপরটা এই যে এ এটা কিন্তু অনেক আগে গুসানো তো আপনাদের সাথে আমি ক্যাবিনেটগুলো খুব বেশি ভালো করে কখনো শেয়ার করতে পারি নাই আর এই যে বক্সগুলো এভাবে রেখেছি আসলে ওখানে একটা অর্গানাইজার ব্যবহার করেছি কারণ এই অর্গানাইজারগুলো আমার দুইটা কেনা ছিল তো আমি সঠিক উপায়ে ব্যবহার হচ্ছিল না কারণ সাইজ একটু লম্বা তাই যেখানে সেখানে এটা ব্যবহার করতে পারছিলাম না এখন আমি ঠিক সিঙ্ক সিঙ্কের নিচ বরাবর একটা ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটটা বেশ বড় এখানে আমার রেগুলার ইউজের যে বোলগুলো পাতিল এগুলো আমি এই যে নিজ নিচেই রেখে থাকি ওখানে কিছু প্লাস্টিকের ঝুড়ি আছে যেগুলো আমার খুব বেশি ইউজ হয় না আর প্লাস্টিকের যে বোল বাটি ঝুড়ি যেগুলো আছে সেগুলো ঠিক পিছনে রেখেছি যেগুলো খুবই কম ব্যবহার করা হয় তাই পিছন সাইডেভাবে ভাবে রাখা আর এখানে কিছু প্রয়োজনীয় পাতিল বাতিল আছে যেগুলোই ডিম সিদ্ধ দেওয়া হয় কোনোটাই কাপড় সিদ্ধ দেওয়া হয় সেগুলো এভাবে রেখেছি কাপড় বলতে কিচেন টাওয়াল তো এই ক্যাবিনেটের পাশে আরও একটা ক্যাবিনেট আছে এটা অনেক লম্বাটা একটা শেপের ক্যাবিনেট যেটার অর্ধেকটাই আমি অপ্রয়োজনীয় জিনিসটা রেখে থাকি যেগুলো খুব কম ইউজ হয়ে থাকে তো এখানে আমি আমার যে পাতিলের ঢাকনাগুলা ছোট বড় বিভিন্ন টাইপের গ্লাসের যে ঢাকনাগুলো এগুলো একটা অর্গানাইজারে রেখেছি এখানে প্লেট আপনি যা খুশি রাখতে পারেন তো আমি এই যে ঢাকনাগুলো রাখি আর ঠিক এই যে সামনে যে স্টিলের যেগুলো স্টিলের অ্যালুমিনিয়ামের যে ঢাকনাগুলো আছে সেগুলোই সামনে রাখি আমার প্রেশার কুকারটা সামনে রেখেছি এখানে খুঁটি নাটি অনেক জিনিসপত্র আছে বেশ লম্বা অনেক বড় তো আমার যেগুলো খুব কম লাগে সেইগুলো আমি ভিতরে রেখেছি যেগুলো আমার বেশি প্রয়োজন সেগুলো আমি সামনে রেখেছি ঠিক তার নিজ বরাবর আমার যে সার্ভিং বোলগুলো আছে সেগুলো আমি এভাবে ভিতরে পিছন সাইডে রেখেছি তাহলে দেখা যায় বাচ্চাদের ঘর সহজে কেউ ধরলেও পড়বে না আর উপরে রাখি নাই কারণ একটু হেভি বেশি অনেক সময় ভেঙে চুরেও যেতে পারে তাই আমি একটু সেভের জন্য সাইডেই রেখেছি আর কিছু পাতিল সামনে রাখা ঠিক দরজার পিছন সাইড কিচেনের হচ্ছে হলো আরেকটা ক্যাবিনেট এই ক্যাবিনেটের ভিতরেও একটা অর্গানাইজার ব্যবহার করেছি যেখানে ছোট ছোট অনেক জার আছে এখানে আমার কিছু ফুড গ্রেডের প্লাস্টিক আছে আর বেশিরভাগই কাছের আছে তো যে মশলাগুলো ছোটোখাটো বিভিন্ন টাইপের মশলা আছে মুসুরির ডালটা আমার ঘরে একটু বেশিই দেখবেন এখানে সরিষার তেল কফি নিডোর পাউডার আছে কোকোনাট মিল্ক আছে সাবুদানা বিভিন্ন টাইপের জিনিসপত্রগুলো এইভাবে আমি কাছের যে আমার রিসাইকেল করা যারগুলো আছে যেগুলো আমি বিভিন্ন টাইপের খাবার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেইগুলোই এইখানে রাখা আছে তো আশা রাখি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আগামীতে আবারও নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসবো আশা রাখি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওতে কিন্তু লাইকের পরিমাণ খুব কম আসে আপনার লাইক একটা লাইকে হয়তো বা একটা আঙ্গুলের চাপে আমার ভিডিওটি অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কেমন লাগলো আমার কিচেনটা আবার একটু গোসানো আশা রাখি আপনাদের একটু হলেও ভালো লাগবে বা একটু হলেও উপকৃত হতে পারবেন আর আমাদের ঘরে নিত্য নতুন খাবার দাবার অনেক টাইপের জিনিস আসে আমরা কিন্তু ইচ্ছা করলে রিসাইকেল করে করে বিভিন্ন খাবার দাবার আমাদের কিচেনে ব্যবহার করতে পারি আর অল্প জায়গায় কীভাবে কিচেনটা গুছানো যায় সেটা আরও আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার এ পাশে আর একটা ক্যাবিনেট আছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম